হয় আমাদের কেরালে এক ছেলে, নাম কি শিহাব নাকি, সে হজে যাচ্ছে। আর ছেলেটা উনি সব বলা হজে যাচ্ছে পায়ে হেঁটে, অনেকে আবার ক্রিটিক্যাল করছে, এই চলবে না একদম, ওই ফতোয়ার অভাব আছে, এই কথা বলছে নাকি, ও বেটা যাবে না, আর লোকের ভুল ধরবো ঠিক না। আর সে কেন যাচ্ছে, তার টাকার অভাব, পায়ে হেঁটে গেলে খরচা বেশি না কম ভাই, আরে তার মেহনত আছে ঠিক না, এত কষ্ট করে যাচ্ছে, হ্যাঁ তার ফ্যামিলি ছেড়ে দিয়ে ঠিক না, এত সময় ব্যয় করে যাচ্ছে, আপনি তাকে স্যালুট জানান, যারা স্যালুট দেওয়ার মানুষ তারা দিচ্ছে ঠিক না, বল সে এখন ইরানে আছে, ইরানে কথা বুঝছেন, নবীর আশেকদের সম্মান দেবেন, আল্লাহ ইজ্জত দেবে, আর পিছনে যদি বা কাটি দিতে লাগেন না, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে ঠিক না, বল শিহাব ভাই হয়ে যাচ্ছে, সারা ওয়ার্ল্ড কেঁপে গেছে, সারা পৃথিবীর মানুষ সকলে জেনে গেছে যে কেরালের একদিন ভারতবর্ষে এক ছেলে আসছে হজে ঠিক না, বল এই 2023 সালে হজে যাবে, কেরাল থেকে হজে যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ জেনে গেছে একজন ভারত থেকে আসছে, আজ থেকে 6 মাস আগে বার হয়েছে, ওই সময় 23 সালে ওই এপ্রিল কিংবা মার্চ মে মাসের দিকে মক্কা শরীফের জমিনে ঢুকে পড়বে, ও নজন যুবক কিনা ছেলে না বাচ্চারা, এতে অবাক হওয়ার কিছু নেই, ভালো কাজ করছে আমি আপনি সমর্থন করতেই হবে, ও নবী পাকের দিবানারা, তমাম পৃথিবীর মানুষ জেনে গেছে হজে যাচ্ছে পায়ে হেঁটে, কিন্তু এরও আগে আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদের জামান আমিরের শরিয়াত কুতুবুল আরাম পীর আবু বকর সিদ্দিকে রহমাতুল্লাহ আলাইহির জ্যেষ্ঠ ভাই যিনি উলুবেড়িয়ার টাউনে শুয়ে রয়েছে, একবার দুয়ার নয় পায়ে হেঁটে পায়ে হেঁটে সাত সাত বার হজে গেছে, আরো জোরে বলেন, এটা কিন্তু অনেকে জানে না ঠিক না, একবার দুবার নয় সাত বার পায়ে হেঁটে হজে গেছে, ও আমার ভাই জানিনা পায়ে হেঁটে হজ গিয়ে নবী দরবারে সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আমি হাজি সাহ ভারতবর্ষের জমিন থেকে আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইতিপূর্বে 6 বার এসেছি, আমার মনে হলো এটা হলো 7 বার, আমার মনে হচ্ছে আর হয়তো আপনার দরবারে আমি সাগ আসতে পারবো না, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সাগ, আমার মনে আশা হলো আমি সাগের মনে আশা হলো, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি রওজা থেকে হাতটা বাড়িয়ে দেন, আমি সাগ আপনার সঙ্গে মুসাফা করে যাব, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনি সাগকে আপনি হাতটা যদি না বাড়েন আমি সাগ আপনার দরবার ছাড়বো না, আমি মদিনা যাচড়ে যাব না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হাতটা বাড়াতে হবে, ও নজন যুবকেরা, ও নবী পাকের দিবানারা, ও নবীর আদরের উম্মত উম্মাতানিরা, শুনে খেতে জেনে রেখে দেন, হচ্ছে কোন হয়ে গেল আমার নবী কোনো উত্তর দেয় না, আজি এসা কোন সরে আসে না, ও নজন যুবকেরা কিছু কোন বলেতে হঠাৎ করে রওজা থেকে আওয়াজ আসতে লাগে, আসসালামু আলাইকুম যখন বলেছিলেন আজি এসা এর উত্তর দিতে আমার নবী রওজা থেকে উত্তর দিতে লাগে, ও আলাইকুম সালাম বাবা এসা, এ বাবা এসা গো এসো এসো বাবা, তুমি তো ইতিপূর্বে 6 বার এসেছো, এটা হলো শেষবার, তোমার মনে আসা সেটা হলো শেষবার, সপ্তমবার আল্লাহ নবী বলেছে হ্যাঁ এসা গো তুমি ঠিক বলেছো, আল্লাহর ওলিরা তো জেনে যায় মৃত্যুর খবর তারা টের পেয়ে যায়, আজি এসা সাহেব কি করলেন নবী পাক সাল্লামকে মুসাফা দিলেন, আমার নবী বাগ হাত দুটো বাড়িয়ে দিলেন, হাজি এসা আমার নবীর হাত দুটো ধরে আর ছাড়তে চাইলেন না, আমার নবী বাগকে হাত দুটো ধরে আর ছাড়তে চাইলেন না, চুমা দিতে লাগে চুমা দিতে লাগে, আমার নবী বললেন এ এসা তুমি কেন ছাড়ো না বলো দেখি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলেন দেখি আমি আল্লাহর দরবারে কবুল হয়েছি কিনা, ওই সময় আমার নবী বললেন এসা শোনো শোনো আমি রাসূল
আল্লাহ বলে দি তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে আর তোমার ভাই আবু বকর সিদ্দিক ফুরফুরে আমি মুজাদ্দিদের জামানকে আমি রাসূলুল্লাহ কবুল করে নিয়েছি আল্লাহ তাকে কবুল করে নিয়েছে এ নবী পাকের দিবানারা হৃদয়ের কান্দে শুনে কেটে রেখে দেন আমার নবী বলেছিল এ ইসহাক যা যা চলে যাও তুমি তোমার চাচাতো ভাই আবু বকর সিদ্দিককে আমি রাসূলুল্লাহর সালামটা দিয়ে দেবে আর জোরে বলেন সালামটা দিয়ে দেবে সেই সেইসার মানুষ আমরা যদি আপনি বলেন হুজুর কি মন গলা কথা বলছেন নাকি জি না কিতাবটার নামটা নিয়ে নাস কথা বলছেন লেখক কে আব্দুল মাবুদ মেদিনীপুরি নাম শুনেছেন সাওয়ানে ওমরি কিতাবের মধ্যে পাওয়া যায় এটা আব্দুল মাবুদ মেদিনীপুরি যিনি হলো দাদা হুজুরের খলিফা ছিল জোরে বলে যিনি চোখ বন্ধ করলে আরশে আজিমের তামাশা দেখতে পেতেন জোরে বলে যারা আল্লাহর বন্ধু হয়ে যায় না অটোমেটিক একটা কানেকশন থাকে ঠিক না আল্লাহ ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজহুম মিনাজ জুলমাতি ইলান নূর আল্লাহকে যারা বন্ধু হিসেবে পেয়ে যায় আল্লাহকে যারা অভিভাবক হিসেবে মানে আল্লাহ তাদের অন্ধকার থেকে আলোর দিকে আনে ঠিক না বল আজকের এই আব্দুল মাবুদ মেদিনীপুরি সাওয়ানে ওমরির মধ্যে এই ঘটনাটা কোট করেছে যে সিলসিলাটা কবুলিয়াতের সিলসিলা আজকের আমি আব্দুল মতিন আটানাওয়ালা মলি সাহেব চারানাওয়ালা মলি সাহেব আমার কোনো দাম নেই আজকের ফুরফুরার নামে বড় বড় কথা বলে যায় এ হুজুর অমুক তমুক আরে তাদের পরিচয় তোর পরিচয়টা কি ঠিক না বলো কথা বুঝছেন না আজকের আমাকে আপনাকে ইজ্জত সম্মান দিতে হবে যে যে জায়গায় রাখা দরকার তাকে সেই জায়গায় রাখতে হবে ঠিক না বলো সম্মান যদি আপনি দেন তবে আপনি সম্মান পাবেন ঠিক বলছি না ভুল বলছি ভাই আমাকে আপনাকে সম্মান দিতে হবে ও সোনার মানিক আমার আজকের সাত সাতবার হজ করলেন হাজি ইসহাক রহমতুল্লাহ তাই সেই সিলসিলার মানুষ আমরা ও রে নজন যুবকেরা ছেলেরা বাচ্চারা বর্দান সিনেমা অবনেরা শুরু নিখি দেন জেনে রেখে দেন নবী পাকের দিবানা আমাকে আপনাকে হতে হবে এ নবী পাকের দিবানারা একটা বার হৃদয়ের কান দিয়ে শুনেন আমাকে আপনাকে নবী পাকের পাগল হতে হবে আমি আপনি যদি বা নবী পাকের দিবানা হতে পারি আমি আপনি যদি বা নবী পাকের পাগল হতে পারি আমি আপনি যদি বা নবী দিবানা হতে পারি মরণ সময় তো আমার নবী আপনার নবী আমাকে আপনাকে দেখতে আসবে ঠিক না ভুল যে হাদিসটা কোট করেছিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুমিন হবে যতক্ষণ পর্যন্ত পিতা মাতা সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত কিছু চাইতে পিতা মাতার থেকেও নিজের জীবনের চাইতে যে ব্যক্তিটা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসলো সে ব্যক্তিটা হলো মুমিন ও নবী পাকের দিবানারা আজকের বলার প্রশ্ন হলো আমি আপনি কেমন মুমিন দেখেন আজকের ভারতের একজন বেহায়া মহিলা নূপুর শর্মা নবীর চরিত্র সম্পর্কে প্রশ্ন করে আমি আপনি যদি বা মোমেন হয়ে থাকি প্রতিবাদ করেছি অনেকের প্রতিবাদ করেছে রাস্তায় নেমেছে ঠিক না ভুল নূপুর শর্মা নবীর শানে অপমান করেছে না করেনি নবীর চরিত্র সম্পর্কে প্রশ্ন করেছে ও ভাই নবীর চরিত্র গ্যারান্টি কে দিয়েছে ভাই আল্লাহ দিয়েছে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া আমার হাবিবে পেয়ারা শোনো শোনো আমি আল্লাহ পাক বলে দিলাম আপনাকে সুমহান চরিত্রের অধিকারী করে দিয়েছি এ নবী পাক দিবানারা শুরু রেখে দেন জেনে রেখে দেন আমার নবী পাক জানিয়ে দিলেন আবার আল্লাহ আমার নবীর সম্পর্কে জানালেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার হাবিবের চরিত্রের মধ্যে কোন দাগ নাই দাগ নাই দাগ নাই আমার হাবিবের
চরিত্র হলো সুমহান চরিত্রের অধিকারী জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আমার হাবিবকে বড় ভালোবাসে আজকে যারা নবী পাকের শান নিয়ে আঘাত করে নবীর চরিত্র সম্পর্কে আঘাত করে নবীকে উল্টাপাল্টা কথা বলে তারা হলো পিতা মাতাহীন যার সন্তান ছাড়া আর কিছু নয় ঠিক না ভুল নবী সম্পর্কে যারা বাজে মন্তব্য করে তারা যারো সন্তান নবী পাককে উল্টো পাল্টা কথা বলা যাবে না নবীর দিওয়ানা আমাকে আপনাকে হতে হবে নবীর মহব্বত অন্তরে রাখতে হবে যদি আমি রাখতে পারি যদি আমি মহব্বত করতে পারি তাহলে আমার আপনার ঈমানটা বেড়ে যাবে ঠিক না বল একটু মহব্বতে দিন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা